আমি একটি মেডিকেল গল্প পড়ছি। গল্পটির নাম নন্দিনীর এক্সিমা। মগরাহাটের ছোট্ট একটি গ্রামে ডাক্তার আনোয়ারুল হকের হোমিওপ্যাথি ক্লিনিক। আশেপাশের এলাকা থেকে মানুষজন তার কাছে আসতেন, বিশেষ করে জটিল রোগের জন্য। একদিন তার কাছে এলেন এক মহিলা, নাম নন্দিনী। মুখে গভীর কষ্টের ছাপ, কিন্তু চোখে একরাশ আশা। নন্দিনী অনেক বছর ধরে ভুগছিলেন এক কঠিন ত্বকের সমস্যায়। তার একজিমা ছিল এতটাই মারাত্মক যে ত্বক মোটা ও কড়া হয়ে গিয়েছিল। মাথার চামড়া যেন ফোলা ফোলা মনে হতো। তার শরীরের কাপড়ের সামান্য চাপও সহ্য করতে পারতেন না। ত্বক সব সময় ভিজে থাকত, ত্বক থেকে রক্ত ঝরত। এই অসহ্য যন্ত্রণা, এই অসহ্য মানসিক কষ্ট তাকে দিনের পর দিন ঘরে আটকে রাখেছিল। অনেক চিকিৎসা করিয়েও কোনো ফল পাননি নন্দিনী। প্রতিটি ব্যর্থতার সাথে তার কষ্ট আরও বেড়ে গিয়েছিল। অবশেষে ডাক্তার হকের কাছে এসে তিনি শেষ আশার আলো দেখতে পেলেন। ডাক্তার হক ধৈর্য সহকারে নন্দিনীর সমস্ত উপসর্গ শুনলেন। তিনি তার ত্বকের অবস্থা পর্যবেক্ষণ করলেন, পরীক্ষা করলেন, ধীরে ধীরে মাথা নাড়লেন এবং মাথাটাকে নাড়ালেন। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, বভিষ্ঠা, এটি আপনার উপসর্গের সাথে মিলে যাচ্ছে। আমরা এই ওষুধটি শুরু করব এবং আমি বিশ্বাস করি এটা আপনাকে যথেষ্ট আরাম দেবে। নন্দিনী ডাক্তার হকের নির্দেশ মেনে চলতে লাগলেন। কিছুদিন পরেই তিনি লক্ষ্য করলেন যে তার শরীরের পরিবর্তন আসতে শুরু করেছে। ত্বকের চুলকানি কমে গেল, মোটা ত্বক নরম হতে শুরু করলো এবং তার ত্বক ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক হতে থাকলো। কষ্ট আর ততটা অনুভব হচ্ছিল না এবং অনেক দিন পর তিনি নিজের ত্বকে স্বাচ্ছন্দ্য অনুভব করলেন। মায়ের সাথে সাথে বা সময়ের সাথে সাথে তার অবস্থা আশ্চর্যজনকভাবে উন্নতি করতে থাকলো। নন্দিনী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে ত্বক এতদিন ধরে তাকে কত কষ্ট দিয়েছে তা এখন মসৃণ এবং স্বাস্থ্যকর হয়ে উঠেছে। একদিন যখন তিনি বাজারে গিয়েছিলেন, কেউ তার দিকে তেমনভাবে তাকায়নি। নন্দিনী বুঝতে পারলেন তিনি মুক্ত, মুক্ত তার কষ্ট থেকে, মুক্ত তার লজ্জা থেকে এবং মুক্ত করে জীবনের স্বাদ পেতে সক্ষম হয়েছেন। তিনি ডাক্তার হকের কাছে ফিরে এসে কৃতজ্ঞতার সাথে বললেন, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন ডাক্তারবাবু। ডাক্তার হক মৃদু হাসলেন, বললেন, আপনার দেহ নিজেই নিজের চিকিৎসা করেছে, আমি শুধু সঠিক পথে পথ নির্দেশনা দিয়েছি। নন্দিনীর গল্পটি মগরাহাটে একটি আশার কাহিনী হয়ে উঠল, যা প্রমাণ করে যে সঠিক চিকিৎসা এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো কঠিন রোগকে জয় করা সম্ভব। আর ডাক্তার আনোয়ারুল হক তার কাজ চালিয়ে যেতে থাকলেন, আরও অনেককে সুস্থতার পথে নিয়ে যেতে সাহায্য করে চললেন।